আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের ভাইয়া এসেছে এখানে, আসার পর পরদিন আর কি এখানে কিছু বাজার করে নিয়ে এসেছে, আর এখানে বাজারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো ফুলকপি এনেছিল ওটা রেখে দিলাম, সেই সঙ্গে পালং শাক এনেছে, আর মাছের বাজারটা আপনাদের ভাইয়াই করে, আমার কাছে ভালো লাগে। আমার মাছের বাজারে আসলে একদমই যেতে ইচ্ছে করে না, তো মাঝে মাঝে বাধ্য হয়ে যাওয়ার জন্য কি করব। তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এখানে কিছু ট্যাংরা মাছ এনেছে, মাছগুলো আমাকে কাটতে হবে, সেই জন্য আমি একটা ডিশে ঢেলে নিলাম। আর এই দুই রকমের মাছ আর কি কাটা হয়নি, আর এমনি রুই মাছ আর কাতল মাছটা কেটে এনেছে, তো সেটা আমি সিঙ্কে ঢেলে নিয়েছি, একটু পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দেবো, আর এই মাছগুলোকে আমি কেটে নিব। আর আপনাদের ভাইয়া আসার আগ থেকেই ফোনে আমি ওনাকে বারবার বলছিলাম যে আসলে যাতে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যায়। তো ঘুরতে কার না ভালো লাগে বলেন, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এখানে মাছগুলোকে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিব, সেই সঙ্গে দুপুরে রান্নাবান্নাটাও আমি করে নিব। আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি মাছটাকে ওয়াশ করে নিচ্ছি, রান্নাবান্নাটা কমপ্লিট করে আমি টেবিলে নিয়ে এসেছি। আজকে এখানে আমি ট্যাংরা মাছ ধনে পাতা আর টমেটো দিয়ে ভুনা করেছি, গতকালকে ইলিশ মাছ ছিল সেটাও একটু গরম করে নিয়েছি, সেই সঙ্গে ডাল ছিল আর পালং শাক ভাজি করেছি। তো এই তো এই দিয়ে আজকের দুপুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, তো খেয়ে আমরা বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে আর কি, তো এখানে আমরা উত্তরা থেকে মেট্রো রেলে চড়ব, সেই উদ্দেশ্যেই আসলে আমরা মেট্রো রেলে চড়ার জন্যই বের হয়েছিলাম। তো এই তো আমরা যাচ্ছি, তো কীরকম কাটালাম কীভাবে মজা করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমরা পৌঁছে গিয়েছি, তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি, তারপর টিকিট কেটে আর কি যাব। তো এই তো আমাদের সঙ্গেই থাকুন, আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আর কি মেট্রো রেল জার্নি, তো এর আগে আমি আর কখনো চড়িনি, ফার্স্ট টাইম ভাবলাম যে যেহেতু সবাই চড়ছে সবাই দেখছে একবার হলেও তো দেখা উচিত। আর এর আগে কিন্তু কয়েকবারই প্ল্যান করা হয়েছিল মেট্রো ট্রেনে চড়ার জন্য, কিন্তু যাওয়া হয়নি, আর সেই জন্য ভাবলাম যে আপনাদের ভাইয়াকে নিয়েই চড়ব। তো পদ্মা সেতুতেও যখন চড়েছি আপনাদের ভাইয়াকে সঙ্গে নিয়েই চড়েছি, আসলে ফ্যামিলির একজন যদি না থাকে আসলে সেই মজাটা লাগে না আর কি, মিস মিস লাগে যে মিস করছি তাকে। তো এই তো সবাই মিলে পদ্মা সেতুতেও চড়েছি, তো এখন আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে মেট্রো রেলে চড়ব। তো এই তো ছোটো বোনও চলে এসেছে, তো এখানে এই তো বেবিটাকে দেখছেন, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর ফ্যামিলির সবাই একসঙ্গে কাটানো মুহূর্তগুলোই কিন্তু অনেক মজা লাগে, মনে হয় যেন সবাই একসঙ্গে হলে কোনো কিছু না হলেও ভালো লাগে। তো এই তো আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে গিয়েছি, তো এখন টিকিট কেটে তারপর ট্রেনের অপেক্ষা করব আর কি। আর এদিকে তাশফিয়া তো আরিয়ার কাছে যাচ্ছেই না, এটা নিয়ে আরিয়ার অনেক বেশি দুঃখ, ও কেন যায় না, ওর কোলে কেন চড়ে না, এই তো ওরা খেলছিল। আর এখানে যেহেতু একটু খোলামেলা ছিল বাচ্চা মানুষ, ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে, তো ও ছোটাছুটি করছিল, আমরাও সেই সঙ্গে ওয়েট করছিলাম। আর বাহিরের পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে, আর আমরা যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যার পর আর কি, যার কারণে অন্ধকার ছিল আশেপাশে। এই তো এখানে আমরা একটু কথা বলছিলাম, মজা করছিলাম, তো অনেকটা সময় ওয়েট করছিলাম যে কখন আমাদের ট্রেন আসবে, ট্রেনে চড়বো, তো সেই খুশিটা তো আর ধরেই রাখতে পারছিলাম না। তো আপনারা যারা এই পর্যন্ত চড়েননি একবার হলেও আমি বলবো যে চড়বেন, যেহেতু আমাদের দেশ এত বেশি উন্নত হচ্ছে আর এত কিছু করছেন আমাদের প্রধানমন্ত্রী, তো সেটা আসলে আমাদের দেখা উচিত, উপভোগ করা উচিত আর কি। তো এই তো এখানে আপনাদের ভাইয়াও ছিল, আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, তো আমি যেহেতু ভিডিও করছিলাম সবার একটু একটু করে, সেও একটু করছিল। আর এখানে বাচ্চারা তো অনেক বেশি আনন্দ করছিল যে আজকে তারা মেট্রো ট্রেনে চড়বে, তো এই তো আমরা দুইজন একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, মজা করছিলাম। এই তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওয়েট করছিলাম ট্রেনের জন্য যে ট্রেনটা কখন আসবে। তো এই তো এখানে অনেক মানুষ ছিল, আর আমরা এখানে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত যাব, সেই পর্যন্ত আসলে টিকিটটা কাটা হয়েছে, তো আগারগাঁ গিয়ে আমরা আর বাহিরে বের হইনি আর কি, তো স্টেশনেই ছিলাম, ওইখান থেকে আবার টিকিট কেটে আমরা ব্যাক করেছি।
এখানে এই তো ট্রেনটা চলে এসেছে, আর ট্রেনটা দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো আমরা হুড়ুড়ি করে সবাই মিলে উঠে পড়েছি ট্রেনে। তো যারা ফার্স্টে উঠে তারা আর কি সিট পায়, নয়তো দাঁড়িয়েই থাকতে হয়। তো এই তো কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, তারপর সিট পেয়েছি আর কি। আস্তে আস্তে লোকজন নেমে যাচ্ছিল। তো এই তো উঠার পর তো অনেক বেশি ভালো লাগছিল যে এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পারলাম বা আমাদের দেশে হয়েছে। তো অনেক বেশি ভালো লেগেছে, তো বাচ্চারাও অনেক বেশি খুশি। এই তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আগারগা চলে এসেছি। আসলে আমরা উত্তরা থেকে এসেছি। এই তো আমরা নেমে পড়েছি, তো এখন চলে যাব। আর বাচ্চারা বলছিল যে অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তো ওদেরকে কিছু খাওয়াবো আর কি। আর অনেক বেশি রাতও হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে রাতে ডিনারটাই করে নিই। এখানে প্রায় রাত 9টার মতন বেজে গিয়েছে আর বাচ্চারা প্রচণ্ড হাংরি ছিল। তো এখানে ফার্স্টে চিকেন ফ্রাই আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে, আর আমাদের জন্য খাবার অর্ডার করা হয়েছে। তো এটা আসতে একটু লেট হবে, এখন বাচ্চাদেরকে হালকা পাতলা কিছু দেওয়া হয়েছে, তো ওরা খেয়ে নিচ্ছে। আর এরই মধ্যে তো স্যুপটা ফার্স্টে চলে এসেছে, তো আমি এই স্যুপটা সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আর আমার কাছে থাই স্যুপটা বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে আমরা স্যুপটা খেয়ে নিব, তারপর আর কি রাতের ডিনারে যেটা অর্ডার করেছি সে খাবার মেন ডিশগুলো আসলে আর কি পরে সার্ভ করে দিব, খেয়ে নিব। তো ওই তো ওইদিকে আরিয়াকে একটা বার্গারও দেওয়া হয়েছিল, তো সবাই মিলে শেয়ার করে আর কি খাওয়া হয়েছে। আর এখানে স্যুপের সঙ্গে অন্থন ছিল, অন্থনটাও অনেক বেশি মজা লেগেছে। তো এ তো আমরা এক এক করে সবাই মিলে স্যুপটা খেয়ে নিচ্ছি। এই তো এখানে আমাদের খাবারগুলো চলে এসেছে। তো এখানে ছিল ফ্রাইড রাইস, সেই সঙ্গে চিকেন ফ্রাই, চিকেন কারি আর একটা ভেজিটেবল ছিল। তো এক এক করে সবাইকে আসলে সার্ভ করে দেওয়া হচ্ছিল, আর সবারই আসলে কম বেশি ক্ষুধা লেগেছে, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তুই কিভাবে পারলি এই কাজটা করতে? এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আমার আজকের একটা ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।